নদী পার হতে গিয়ে মৃত্যু হয় মৃগী রোগে আক্রান্ত এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম সুজিত দাস, বয়স 40। ঘটনা ধর্মনগর মহকুমাধীন প্রত্যেক রায় গ্রামের 1 নং ওয়ার্ডে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বেলা 1টা নাগাদ বাড়ি থেকে অভিমান করে বেরিয়েছিল সুজিত দাস। তারপর দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় গ্রামের এক যুবককে ডেকে স্বামীকে খুঁজে আনতে বলে সুজিত দাসের স্ত্রী। সেই মোতাবেক ওই যুবক খোঁজাখুঁজির পর ওই এলাকার একটি নদীর ধারে সুজিত দাসের জুতো দেখতে পায় এবং নদীর জলে সুজিত নাথকে ভাসতে দেখে চিৎকার শুরু করে। তার চিৎকারে গ্রামের লোকজন ছুটে আসে এবং পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেয়। এই খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে সুজিত দাসের নিথর দেহ নদী থেকে তুলে এনে ময়না তদন্তের জন্য মৃতদেহটি কদমতলা হাসপাতালে পাঠায়। গ্রামের মানুষদের বক্তব্য, সুজিতের মৃগী রোগ ছিল, সম্ভবত বাড়ি থেকে বেরিয়ে নদী পার করতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে এই ঘটনা ঘটে। ঘটনা তো আমি আমার খেতে আসলাম, দেখছি যে বাড়ি থেকে তাই গেছে গিয়া তার ডকুমেন্ট সব কিছু লইয়া যাওয়ার পরে একটু পরে দেখছি কেন পালাইছে, ডকুমেন্ট পালাইয়া নদীর দিকে দৌড় মারছে। দৌড় মারার পরে তার বাড়ির লোকে আমার কইছে যে তানটা খুঁজেই আনতাম নদীর পর বাতাইনের মৃগী রোগ আছে। তো আমি গেছি, যাওয়ার পরে দেখছি জুতাই কেন, আর আমি খুঁজাইছি পাইছি না। আর নদীর ইপার থেকে কয়েকজন মানুষে কইছে যে নদীর মধ্যে শব্দ পাইছে, তারপর আশপাশের লোকও আইছে আমার পরে নদীর মধ্যে খোঁজানি হয়েছে। তো আমরা তো গ্রামের লোক সাঁতারও পালা করে পারি না, তো পাইছে না। এরপরে গিয়া ধর্মনগর ফায়ার সার্ভিস, কদমতলা ফায়ার সার্ভিস সকানক খবর দেওয়া হয়েছে, আইসে তারা ইয়া ডেড বডি উদ্ধার করছে। মানে কী মনে হইতেছে, মানে কে কীভাবে মানে জলেতে কী হয়েছিল ঘটনাটা? তো জলের মধ্যে গেছে নদী পাইরনের লাগে গিয়া, যে কোনো কারণে গেছে, যাওয়ার পরে মৃগী রোগ উঠছে। এখানে আর সাঁতার কাটতে পারছে না, উঠছে না, মারা গেছে। মৃগী রোগ আছিল। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে কদমতলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।